পারিলাম না, আমার সিট ছিল এক রুমে, বসলাম আর এক রুমে, সেইখানে সেই ছয়টাই হয়ে গেল আমার, সেখানটা একবার একটা সেশন আমি নষ্ট হয়ে যায়। তারপরে তার আবার আমি ওই পরীক্ষা পাস করে যাই বার পাঁচ মাস। তারপরে ভাই গাওয়া ভাই গাওয়া আমি টানা হয়ে গেল, তারপরে সেখানটা বার অ্যাসোসিয়েশন ওদের সিটি জমা দিয়ে এখানকার সদস্য হয়ে গেল। সে থেকে তখন কোর্ট ছিল উপজেলায়, উপজেলায় আমি তিন বছর ওই মাস্টারি করতাম, আরও আসতাম, এসে কাজটা করতাম, দেখতাম, ঘুরতাম, ভালো লাগতো। তো আইন পেশাটা আপনার কেমন এনজয় করেছেন? ভালো আইন পেশাটা আমার কাছে খুব ভালো লাগে, মানে আইন যুক্ত তর্ক দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমি ক্রিমিনালে যাইনি দেওয়ানিতে, আমি ওই বার কাউন্সিলের পরীক্ষাও দিয়েছিলাম দেওয়ানিতে, যেখানে জমি জমা সংক্রান্ত বিষয় সংক্রান্ত এগুলো ওই আইন কানুনগুলো খুব ভালো লাগে, যা অনেক জানতাম না, জানছি শিখছি। তারপরে একটা মানুষের হয়তো হকটা ন্যায্যটা তার হাতে তুলে দিতে পারছি, এই জন্য একটা মানসিক প্রশান্তি মনে ভিতরে পাই। অনেকে নিষেধ করে আমাদের দেওয়ানি, তো যদি আমি মিথ্যা কথা না বলি তাহলে বলার কোনো প্রয়োজন আসে না, এটা কাগজপত্রের ব্যাপার, দেখে শুনে কাগজপত্রের বিষয়টা তুলে ধরতে হবে আর কি, অবস্থানটা তুলে ধরতে হবে, তাতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে আপনি শিক্ষকতা করলেন, আইন পেশার সাথেও যুক্ত হইলেন, শিক্ষকতা পেশাও তো আপনার ভালো লাগতো? শিক্ষকতা খুব ভালো লাগতো, গর্বের কথা না, মাদ্রাসায় 23 বছর শিক্ষকতা করেছি, তা বাংলায় ফেল করতে। তখন আপনি কোন বিষয়ে পড়াতেন? আমি এখানে নিয়োগ, সে নিয়োগপত্র আছে, ইংরেজি শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছিলাম, এসে ইংরেজি সামনে ইংরেজি পড়াতাম, আর এই শিক্ষক বাংলাতে হতো, তার মানে হতো আমার কাছে ইংরেজি কেউ প্রাইভেটও করতেন ইংরেজি, তো আপনি এত ভালো করে পড়াতেন, হ্যাঁ তাদের আর প্রাইভেট পড়াতে হতো, আমার কোনো দিন বলুন যে প্রাইভেট পড়ো, প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয় বাংলায় ফেল করতো চাকরি পরীক্ষায়, কিন্তু কোনোদিন আমার সাবজেক্টে আমার জীবদ্দশায় একটাও ফেল করি, একটা ভালো একটা সুনাম ছিল। আর আমি ওই ঘন্টা পড়ার সাথে সাথে ক্লাসে ঢুকতাম, আর ঘন্টা পড়ে গেলে বেরিয়ে আসতাম ক্লাসে, যে কোনো আদর্শ শিক্ষক, হ্যাঁ কোনো গল্প স্বল্প, সে ধর্মীয় রাজনৈতিক বা কোনো 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 ব্যক্তিগত কোনো কথা বলতাম না, পড়াশোনার ব্যাপারে। সেই জন্য শিক্ষকমণ্ডলীদের কাছে আমার ভালো একটা সম্মান ছিল, সম্মান ছিল, সবার সম্মান পেত। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম মনে আগে, এখনও নেই, আমার মত আমার চিন্তার সাথে না আমার কাছে। আপনার তো পাঁচটা ছেলে মেয়ে, পাঁচটা ছেলে, তিনটে মেয়ে, দুইটা ছেলে, দুইটা ছেলে, এদেরকেও তো খুব সুন্দর মতোই মানুষ করেছেন, তা আপনি ওদের চেষ্টা করেছি, আপনি কতটা কতটা সন্তুষ্ট বা আপনার আশা তারা কতটা পূরণ করতে পেরেছেন? আমি আমি বলবো যে তিনটা ছেলে মেয়ে, এই পাঁচটা ছেলে মেয়ে, তিনটে হচ্ছে মাস্টার্স আর দুটো বিয়ে, বিরাট ব্যাপার, সবাই গ্রাজুয়েট, কয়জনের হয়? আমি চেষ্টা করেছি, আমি আল্লাহ শুকর আদায় করি যে সালাত থেকে আল্লাহ পাক আমার বেশি দিয়েছে, এই জন্য আল্লাহ শুকর আদায় করি, আল্লাহর কাছে আমি অকৃতজ্ঞ হব না, এই আর কি। এখন তাদের কর্ম ফল, তারা কাজকাম করে হাত পা নেমে চলছে, চলছে, খাচ্ছে, যাচ্ছে, এই আর কি, তাদের পর তারা বেশি দিয়েছে, এতে আমার কোনো মনোকষ্ট নেই, আমার দিকটা আমি ভালো আছি, আল্লাহ পাক আমার খুব ভালো রেখেছে, আমি সবার কাছে দোয়া করছি, আমি দোয়া চাই। আপনার খাওয়া দাওয়ার মধ্যে কী কী খেতে পছন্দ? অনেকের তো অনেক কিছু পছন্দ শুনি। খাওয়া দাওয়ার বিষয়টা আমার এই ডাল আলু ভাতটা খুব প্রিয়, তার তার সাথে একটা সৎসঙ্গে আর মাছটা যদি থাকে ভালোই, তবে মাছ মাংসের প্রতি আমি খুব বেশি অনুরাগী না, আমার সাধারণ খাবারটাই আমার কাছে ভালো লাগে আর কি। আপনি বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন, তো কোন কোন অঞ্চলে গিয়েছেন? আমি গিয়েছি রাজশাহী ইউনিভার্সিটি, আর এদিকে গিয়েছি
সুন্দরবন, সিকাগান, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, তাহলে তো অনেক জায়গা, হ্যাঁ এইসবগুলো আমি ঘুরেছি। আর একবার ঘোরার ইচ্ছা ছিল, তা আর কখন আল্লাহ ছিল একটা চা বাগান। তারপরে আমি কখনো কক্সবাজার গেছি না, হ্যাঁ কক্সবাজার গিয়েছি, আমার পোস্টিং হয়েছে কক্সবাজার, বরিশাল ছিলাম তো, সামনে 10 তারিখের মধ্যে জয়েন করতে হবে। কক্সবাজার একটু দূরে হয়ে যায়, কিন্তু ওখানে যদি যাইতে পারি সমুদ্র দেখা যাবে ভালো। সেখানে গেলে আমি যাবো সুস্থ হলে, খালি 7 মাসের দিকে দরকার আপনার প্লেনে করে নিয়ে যাব, যাতে কষ্ট না হয়। কক্সবাজার থেকে গিয়েছিলাম টেকনাফ বাসে, ওখান থেকে লঞ্চে ওই সেন্ট মার্টিন, হ্যাঁ সেন্ট মার্টিন গেলাম, সেখানে 5-6 ঘন্টা কাটিয়ে আবার ওই জাহাজে ফিরে চলে আসলাম টেকনাফে। টেকনাফ থেকে আসলাম আবার কক্সবাজার, সেখান থেকে আসলাম হচ্ছে যে এখন একটা চিড়িয়াখানা হয়েছে, সাফারি পার্ক, হ্যাঁ হ্যাঁ চট্টগ্রাম, হ্যাঁ হ্যাঁ ওখানে নেমে খাওয়া দাওয়া করে ওখানে ঘুরে ঘুরে দেখা থেকে চিটাগাং হয়ে চিটাগাং রেজিস্ট্রেশন রাখতে ছিলাম। পরের দিন ওখান থেকে আসি তোমার ওই সীতাকুণ্ড পাহাড়, সীতাকুণ্ড ওই পাহাড়, সেদিন একটা পুজো ছিল, বহু ঘুরে ফিরে দেখলাম এবং দেখলাম যে আল্লাহ সৃষ্টির রহস্য কত উঁচু পাহাড়, সে উপর দিকে তাকানো পাহাড় এইরকম। সেখানে রান্নাবড়াকে ফিরে সেখান থেকে ঢাকা আসি, ঢাকার থেকে আসি যমুনা সেতু পার হয়ে পুষ্টি হয়ে 7 দিন পর আমরা জীবন অনেকভাবে কাজ কেটে গেল। তো এই জীবনে কি বিশেষ কোনো কষ্ট বা আফসোস যেটা বলা যেতে পারে এরকম কি আছে? এইসব বসু আফসোস আমার আছে, সে আফসোসটা তোমরাও জানো। আমি মা বাবার খেদমত করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ সে সুযোগটা আমি পাই না। এমনি কিছু নিয়ে গেলাম, মা তুমি এইটা খাও বা এইটা করো, বরঞ্চ তারাই আমার ওই মুরগির বাচ্চার মতো রাখিনি। আর ওই সময়কার তাহলে আফসোসের মধ্যে বাবা মার সেবা করতে পারলেন? বাবা মার সেবা করতে পারিনি, খুব আন্তরিক ইচ্ছা ছিল কিন্তু সেইভাবে সুযোগ পাইনি। আমি তো আমার আব্বা তো ঠেলে কর্শানপুর দিলাম, তখন তো আর্থিক অবস্থাও এরকম বর্তমানে এরকম ছিল না, সবাই পড়াশোনার ব্যাপার খরচপাতির ব্যাপার, আমি একা শিক্ষকতা করি গ্রামে যা আবাদ ঘাট করি, ঠিক মতো ফসল পাইনি, ঠিক মতো কাজ বিভিন্ন কারণে, হ্যাঁ আর আমি থাকতাম এখানে আব্বা মা থাকতেন গ্রামে, সেজন্য বিভিন্ন কারণে আমি তাদের সেবা যত্ন যেভাবে করা উচিত সেবা করেছেন, আপনি সেবা করেছেন কিন্তু হয়তো আরো করা যেত না উচিত, সেভাবে আমি পারিনি। অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়, বাবা মারাই আসলে সন্তানের জন্য অনেক কিছু করে, অনেক কিছু করে, বা ছেলেমেয়েরা সেভাবে করতে পারে, অনেক কিছু করে গেছে। বরং আমার কিছু মাথা ধরে জ্বর জ্বালা হলে আমার আব্বা ছুটে এসেছে, এসে 2-3 দিন থেকে ওষুধপত্র খাইয়ে আমাকে সুস্থ করে তারপর বাড়ি গিয়েছে, এমন ধরনের। আর বিশেষ করে আমি তার একটা ছেলে আর তার সডমে আমি সবার বলবো, তাদের যে কী হৃদয় ছিল আমার উপরে সেটা বলা যাবে না, এগুলো বলার মতো কথা না, তার ভাষা পাওয়া যাবে না, সেটা এরকম অবস্থা। এখন যদি আপনার সবাইকেই তো যেতে হবে, যেতে হবে, যদি আল্লাহ তাআলা বলে যে আর কিছুক্ষণের মধ্যেই তোমারে দুনিয়া থেকে নিয়ে চলে যাওয়া হবে, তাহলে আপনার যদি আপনার ছেলেমেয়েদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে আপনি কী বলবেন? আমি ছেলেমেয়েদের এই তো মরেই গিয়েছিলাম, কিছু জ্ঞান ফেললে আমি সবাইকে বলেছি যে আমি কারো কাছে দিনা নেই, আমার কাছে কেউ টাকা পাবে না, আবার আমি কারো কাছে টাকা পয়সা পাবো না। আমরা পাশের ভাই বলি
নিরুদ্ধার করে থাকো, আর ছোট ছেলেটা তো সে ঠিক মতো কাজকাম করলো না, বকরি ডেকে বললাম একে জানে রাগবাগ করে ধরো ছেলেটা প্রতিবন্ধী। তা প্রতিবন্ধী একটা সন্তান থাকলে তারও তো বাপ মা ভাই বোন তাকে টানে, তো তাতে ধরে তো শুয়ে ফেলে দেয় না। তা সেইভাবে দুই ভাই মিলেমিশে কাজকাম করো, খাও দাও, কেউ বেশি খায় কেউ কম খায়, কেউ বেশি আয় করে কেউ কম আয় রোজগার করে, সেইভাবে মিলেমিশে থেকে। আর এই মেয়েদের বলেছে যে তোমরা ভাইদের সাথে যেন জমাজমি নিয়ে টানাফড়া করে হিস করে গোলযোগ করে, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আছে একটা মধুময় পরিবেশ, এই পরিবেশটা তোমরা শেষ পর্যন্ত ঠিক রাখবে, তারপর আমি মরবো তোমার মা মরবে, তারপরে তোমরা চিন্তা ভাবনা করে জমাজমির বিষয়ে তখন যেটা ভালো বোঝো তখন সেইটা করো, যাতে তোকে খারাপ না বলতে পারে তোমার ভাইদের মনে কষ্ট। আপনি কি চান যে আপনার মেয়েরা যতটুকু জমি পাক সেটা নিয়ে যাক, নাকি তাদের ভাইদেরকে দান করে যাক বা অল্প টাকায় বিক্রি করে যাক, মানে ভাইদের কাছে থাক নাকি মেয়েরা তাদের মতো তারা ভাগ ভাগ করে না? সেটা তখন তারা চিন্তা ভাবনা করে দেখবে যে ভাইদের ভিতরে রাখায় কি ভালো হবে না, ভাগযোগ করে নেব, কিংবা হয়তো পাবো চার দিকে আমাদের আপাতত দুদিকে দেও, সেটা তখন তারা বলবে, সেইভাবে কিছু তাদের আমি মনে নেই। এ বিষয়ে আপনার তো কিছু বলার নেই, তারা যাতে তিক্ততার সৃষ্টি না হয় এমন ধরনের পরিবেশ যাতে না তোমরা তৈরি করে না, কারণ তোমরা সবাই শিক্ষিত বিবেক পাবে, তাদের আমার থেকেও তোমাদের ভালো বুঝ আছে, ভালো বিবেক আছে, সেইভাবে তোমরা চলাফেরা করবে। তাহলে সবাইকে তো মরতে হবে, তো আপনার মরার পরে কোথায় কবর হোক সেটা, হ্যাঁ সেটা আমি বলেছি একবার না, আমার মায়ের পাশে আমার কবরটা হয়েছে ইন্দিরামে, আমার মায়ের পাশে মার বাদ দিকে আমার কবরটা। ওখানে কবরস্থানটা একটু অবহেলিত অবস্থায় আছে বলে আমরা জানি, আপনি কি চান যে এটা একটু ঘিরে টিরে সুন্দর করে? হ্যাঁ বলেছে যে প্রাচীর দিয়ে ঘিরে নিতে, আর আমি বলেছি আমার নামাজের জানাজাটা এলাঙ্গীর হাফেজ সাহেব আব্দুল ওয়াহাব অনেকেই চিনি, আগে মাদ্রাসায় ছিল এখন মহিলা কলেজের লেকচারার, আমি বলেছি এবং হাফেজ সাহেবকেও কয়েকদিন বলেছি, সেও রাজি শুনলিশ দশটায় বলেছি এলাঙ্গীর আব্দুল ওয়াহাব হাফেজ আব্দুল ওয়াহাবকে দিয়ে আমার জানাজাটা দিও, আর গ্রামে নিয়ে যেতে জানাজায় যাও, কেন গ্রামে আমাদের এক স্বাস্থ্য ভাইয়ের ছেলে আছে হাফেজ, তার দিয়ে জানাজাটা দিও দিয়ে, আর বলেছে যে আমার যদি সুস্থ হয়ে উঠি তো আমার কাপড় আমি নিজে কিনে রেখে দেবো, সেই কাপড় দিয়ে আমার দাফন করে যাতে কারো উপর চাপ না পড়ে। হ্যাঁ মুখ চাষাই করবে যে মেয়ে দেবে না, ও যে টাকা কে দেবে, কাবার লস হয়ে যাচ্ছে, কি চাষাই করবে, তারপর সে আমার ব্যবস্থা হ্যাঁ কাপড়ের কাপড়টা আপনি নিজে রেখে দেবো, অনেক আগেই বলেছে আমাদের ধর্ম মতে যে কর্মক্ষমের ব্যবস্থা করে, তা ওইটার ব্যাপারে আপনার কি ইচ্ছা আছে যে গরু ছাগল অনেকগুলো কিনে অনেক মানুষ দাঁত বিশাল আকারে হবে নাকি শর্টকাটে হবে? না আমি তাদের বলেছি যে একটা রেওয়াজ আছে চার দিনের দিন দু অনুষ্ঠান, আমি বলেছি চার দিনের দিন দু অনুষ্ঠান করে দেবা, একটু খাওয়া দাওয়া ছোটোখাটো খাওয়া দাওয়া একা দিতে 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 না করে খেসুর সে সাথে দুটো সাইডে মুরগি কিনে জবাই করে রান্না করে সবাই খাইয়ে দিও এই আর কি, তারপর বড় আকারে আর কিছু করে না, তোমরা নামাজ পড়ো আমাদের দোয়া করবা, আর বড় ধরনের করতে যেয়ে দুই বিঘে জমি বন্ধ করে এ ঋণই হওয়া, ঋণ করে কোনো কাজ করে না, এইভাবে বলেছি। যাক আপনার সাথে অনেক কথা হলো, সবাইকেই মরতে হবে, সবাইকে যেতে হবে, আমরা দোয়া করি আল্লাহর কাছে আপনার শারীরিক সুস্থতা কামনা করি, আপনি সুস্থ হন, আবার অনেক দিন জীবিত থাকেন, কর্মক্ষম থাকেন, আপনার সাথে আমাদের আরো দেখাশোনা হবে সেই কামনা করি। আজকের মতো এখানে শেষ। আর আমি একটা দাবি করছি, তোমার নানি মারা গেলে সেদিন বৃষ্টি হইল, কাদা পানির পথ ছিল, সাতই আষাঢ় আমার এখনো ডায়েরিতে লেখা আছে, তুমি ঢাকার থেকে আসলে কত কষ্ট, আমি শোনা মাত্রই আমি মারা গেল বাবা, অবশ্যই আমি যদি জীবিত থাকি ইনশাল্লাহ আসবই আসবো, কারণ মৃত্যু কার কখন হয় বলা যায় না, আমিও আগে যেতে পারি আপনাদের দেখা দেন, তুমি যে কষ্ট করে ঢাকা আসলে
আমার সবার জন্য দোয়া করলাম, আপনার জন্য দোয়া করলাম, আমার আব্বার জন্য দোয়া করলাম, আমার মা। আর আমি আরেকটা কথা বলেছি যে আমি মারা গেলে এইখানে আমাদের কিনে পাই পারেন, এই ঘটনা চব্বিশ পঁচিশ বছর আছে এখানে আমার কেঁদে পাই উত্তর শরী করে দক্ষিণ হাসপাতালে। আর দোহানোটা বাড়ির ভিতরে ধুয়ে কাপড় পরিয়ে এই ঘরের খাটলাটা নিয়ে একটু পা উঠে খাটলাটা দুই তিন মিনিট রেখে তারপরে ঘরেতে নাম নামিয়ে ছোটো ধরার বন্ধ আমার আমার ঘর বাড়ির মধ্যে বড় ঘর এই ঘরে বাড়ির ভিতরে এই ঘর তুলতে তুলে একটু রেখে দেবে, রেখে দিয়ে নামি নিয়ে শুনে যাবে আর বলবে আমার আব্বা এই ঘরে আসবে না, এই পথ দিয়ে আর ফিরে আর সেই সময় দোয়া করব। অবশ্যই অবশ্যই আমরা সবাই জন্য সবাই দোয়া করব। তাহলে আজান হয়ে গেছে, এখন নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি, অনেকদিন জীবিত থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আর দোয়া করো যেন আল্লাহ পাক তো অনেকের সুস্থ অবস্থায় মরণ করে কিংবা অসুস্থ করে অল্প দিনের ভিতরে মরণ করে, আমার যেন পৌঁছে গেলে বিছানায় শুয়ে মরে কারো কাছে আমি ঘৃণার পাত্র না হয়ে মরি। সেটাই আমরা সেটাই দোয়া করি যে আল্লাহ যদি নেওয়ার ইচ্ছা হয় নিয়ার তো ইচ্ছা আছেই যেন সুস্থ সামর্থ্য থাকতে থাকে, তা সে এখনই নেই বা বিশ বছর পরে নেই, যেন সচল অবস্থায় যেন অন্যের কাছে অনুগ্রহের হঠাৎ করে গেল কারো কোন রকম আমি চাই না, আমি যেন আপনি ভালো থাকেন, আপনার সুস্থতা কামনা করি। আসলে আপনার যে স্নেহ আমরা ছোটবেলা থেকে পেয়েছি সে আসলে তার কোনো মূল্য হয় না, আমরা প্রতি মুহূর্তে যখনই আমরা সুযোগ পাই চিন্তা করার তখন ভাবি যে আমার প্রিয়জনের মধ্যে বা আমার পরে আমার আরেকজন আছে সে আমার মামা, সেই জন্য আমরা সময় পেলে ছুটে আসি। তা আল্লাহ আপনাকে ভালো রাখুন, দেখো আমার ছয়টা বোন ভাগ্নে ভাগ্নে সতেরোটা ভাগ্নে পনেরোটা ভাগ্নে।